ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রায় দু হাজার বাইশ সালের ভল্যুম থ্রির জ্যামিতির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বৃত্ত সম্পর্কিত উপপাধ্যের ছোটো প্রশ্নগুলো যেটা হচ্ছে এমসিকিউ শূন্যস্থান পূরণ অথবা চার দাগে থাকে সেইগুলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাহলে প্রথম প্রশ্নটা কী আছে দেখে নিচ্ছি আমরা ও কেন্দ্রীয় বৃত্তের বেসারদের দৈর্ঘ্য পাঁচশ্রেমি এবং তার জে এর দৈর্ঘ্য আট সেমি ও বিন্দু থেকে এর দূরত্ব কত এটাই জানতে চেয়েছেন তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেমি জে এর দৈর্ঘ্য হচ্ছে আট সেমি ও বিন্দু থেকে জের দূরত্ব তাহলে একটা আমরা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাসার্ধ ও এ বেশার্ধ ও এ সমান পাঁচ সেমি এবং এর দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের আট এখানে হচ্ছে এবি সমান আট সেমি তাহলে বলা হয়েছে এখান থেকে দূরত্ব বের করতে বলা হয়েছে আমাদের তাহলে দূরত্ব এই ও থেকে জে এর দূরত্ব তাহলে ও থেকে জে এর দূরত্ব আমাদের লম্ব দূরত্বটাই ধরতে হয় তাহলে ও ডি হচ্ছে তাহলে ওই লম্ব যদি ও থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করা হয় তাহলে জে এটা লম্বটাকে সমান দুই ভাগে ভাগ করা হচ্ছে তাহলে এ ডি সমান ডি সমান এক বাই দুই গুণিত আট সেমি সমান চার সেমি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন কর হচ্ছে এটা অতিভুজ এটা হচ্ছে লম্বা এটা হচ্ছে ভূমি তাহলে এখানে আমাদের ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে আমাদের ও এ স্কোয়ার অতিভুজ স্কোয়ার তাহলে আমাদের ওডিটা জানতে চাই বের করতে হবে তাহলে ওডি সমান ও এ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার সমান এ ও এ ও এ হচ্ছে পাঁচ পাঁচের স্কোয়ার মাইনাস এ ডিটা হয়ে যাচ্ছে আমাদের চার চারের সমান হয়ে গেল ষোলো ও ডি স্কোয়ার সমান হচ্ছে নয় আর ও ডি সমান হচ্ছে রুট নাইন সমান তিন তাহলে দূরত্ব অতএব ও ডি টা হয়ে যাচ্ছে আমাদের তিন সেম তাহলে কেন্দ্র থেকে যে এর দূরত্ব হচ্ছে সেমি আশা করি বুঝতে এরপরে পরবর্তী প্রশ্ন দেখছি দুই নম্বর প্রশ্ন ও কেন্দ্রীয় ও বিন্দু থেকে পি এর দূরত্ব আট সেমি হলে ও বিন্দু থেকে আর এস এর দূরত্ব কত হবে তাহলে আমরা ছবি এঁকেছি একটা ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ আর আর এস দুটো সমান যে পিকিউ সমান আর দুটো সমান যে এবার ও বিন্দু থেকে পিকিউয়ের দূরত্ব যদি আট সেমি হয় তাহলে ও বিন্দু থেকে আর এর দূরত্বটাও পাঁচ সেমি হয়ে যাবে কারণ সূত্র হচ্ছে আমাদের উপপাদ্য আছে একটা বৃত্তের দুটো সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী তাহলে হচ্ছে ও থেকে আর এস এর দূরত্ব সমান আট সেমি আশা করি বুঝতে পেরেছ এরপরে পরবর্তী আমরা তিন নম্বর প্রশ্নটা দেখছি তিন নম্বর প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি যে দয় পরস্পর লম্ব এব ছয় সেমি এসি আট সেমি হলে বৃত্তের পেশারদের দৈর্ঘ্যগত তাহলে ও এক ও কেন্দ্রীয় বৃত্তের এসি এবি আর এসি সি যে লম্ব পরস্পর লম্ব তাহলে এবি তাহলে এখান থেকে বলতে পারবো বি এ সি সমান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি বি আর সি যদি যোগ করে দেওয়া হয় তাহলে এটা আমাদের নব্বই ডিগ্রি কোন তার মানে এটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোন তাহলে অতএব বিএসি অর্ধবৃত্ত কোন অর্ধবৃত্তস্ত কোন তার মানে আমাদের বি সিটা অর্থাৎ বিসিটা হয়ে যাচ্ছে আমাদের যে তাহলে বিসি সমান হয়ে যাচ্ছে আমাদের এটা সমকোণী ত্রিভুজ এটা লম্ব এটা ভূমি রুট ওভার এব সমান এ মান হচ্ছে আমাদের ছয় ছয়ের স্কোয়ার প্লাস এসির মান হচ্ছে আট আটের স্কোয়ার সমান ছয় ছয় ছত্রিশ তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের একশো সমান দশ তাহলে বিসি বেস বিসি সমান দশ সেমি তাহলে ব্যাসার্ধ সমান দশ বাই দুই সমান পাঁচ সেমি আশা করি বুঝতে পেরেছ আজ এতটুকুটাই পরের ভিডিওতে বাকিগুলো প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং